ফার্স্ট টাইম গরুর পুরি রান্না করব সেটা আমার শাশুড়ি মায়ের পাঠানো গরুর পুরি দেশের থেকে পাঠিয়েছিলেন আবার ওনার রেসিপি অনুযায়ী রান্না করব তো এই দেখেন আমি গরুর পুরিগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে আজকে আমার কিচেনের অবস্থা খুবই খারাপ দুপুরের খাবার দাবার শেষে কিচেন এইভাবেই এলোমেলো রেখে দিয়েছি কারণ একটু লেট হয়ে গিয়েছিল তো এগুলা গুছগাছ করে এখন চলুন স্টার্ট করা যাক আমি কিভাবে রান্না করি আজকে পুরো রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমার চ্যানেল দেখে আমি শাহনাজ আশা করি ফুল ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ফুল ভিডিও জুড়ে যদি সাথে থাকেন তাহলে অনেক এনজয় করবেন এবং ভালো লাগলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন ওকে তো শুরু করা যাক এই তো আমি জীবনের প্রথম আজকে গরুর পুরি রান্না করব আমি এর আগে কখনো রান্না করি নাই প্লাস আমি পুরি কখনো খাইও নাই এই প্রথম রান্না করব প্লাস এই প্রথম খাবো দেশে থাকতে আমাদের ঘরে মাঝে মধ্যে রান্না হতো তো আমি কখনো খাই নাই তো এটা আমার শাশুড়ি মা একদম ক্লিন করে মানে একদম রান্নার উপযোগী করেই দেশে থেকে পাঠিয়েছেন আর কি তো এখন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই যে ভালো করে ওয়াশ করে দেখেন তুলে রেখেছি আর একটা কোয়ার্টার প্লেটে আপনারা দেখতে পেয়েছেন আমি মশলা যা লাগে আদা রসুন কুচি দারচিনি এলাচ তেজপাতা প্লাস বড় দুইটা পেঁয়াজ কুচি অ্যান্ড টমেটো কুচি করে রেখেছি আর এখানে ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হলে ফার্স্টে অয়েল দিয়েছি এরপর গরম মশলা দিয়েছি গরম মশলাগুলো একটু সময় রেখে তারপর রসুন দিয়ে দিয়েছি এখন রসুন আমি ভালো করে ইয়ে করব তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব তো এই ফার্স্ট টাইম আমি আর কি রান্না করতেছি আমি কখনো রান্না করি নাই তো রান্না বসানোর আগে আমি দেশে আমার শাশুড়ি মাকে ফোন দিয়েছিলাম তো জিজ্ঞেস করার জন্য এই বুড়িটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন খুবই পছন্দ করেন এত বেশি পছন্দ করেন তো আমার শাশুড়ি মা দিয়েছেন আর কি আমার বাসুরের সাথে তো এখন কিভাবে রান্না করব কারণ আমি তো রান্না করি নাই কখনো ভাবলাম ইউটিউবে সার্চ দিলেই তো পাওয়া যাবে তো আমি আর সেটা করি নাই সোজা আমি আমার শাশুড়ি মাকে কল দিয়েছিলাম যেহেতু উনি পাঠিয়েছেন আর আমার হাজব্যান্ড এটা পছন্দ করেন তো ওনার থেকেই উনি যেভাবে বলেছেন আর কি সেরকমই রান্না করলাম তো আলহামদুলিল্লাহ কি বলবো রান্না শেষে এটা যে ফার্স্ট টাইম রান্না করেছি সেটা আমি বুঝেই নেই আমি খাওয়ার আগে আমার হাজব্যান্ড খেয়ে এত প্রশংসা করেছেন খুবই ভালো লাগলো যে ওর এত পছন্দের একটা খাবার আর আমি রান্নাটা ভালো হয়েছে খেতে পেরেছি তো সেটা ভেবে খুবই ভালো লেগেছে অনেক মজা করে ভাতটা খেয়েছে আমিও খেয়েছি ফার্স্ট টাইম খেয়েছি হিসেবে খারাপ লাগে নাই আমার কাছেও ভালো লেগেছে তো মনে মনে কিছু টেনশনেই ছিলাম যে যখন যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি ভালো হয় কি খারাপ হয় আল্লাহ জানে আর এমনি তরকারি কিছু খারাপ হলে এত বেশি ইয়ে লাগে না যদি খুবই পছন্দের কোনো জিনিস নষ্ট হয়ে যায় আবার যেহেতু সেটা দেশের থেকে এসেছে একটু স্পেশাল তো সেই জন্য একটু চাপে ছিলাম কি হয় আল্লাহ জানে পরে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে রান্নাটা খুবই মজা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা কষাচ্ছি সব ধরনের মাংসে যে ধরনের মশলা এক্সট্রা কোনো মশলা দিইনি একদম সিম্পলভাবে বলে দিয়েছেন তো যেইভাবে বলে দিয়েছেন আমি সেইভাবেই আর কি রান্না করতেছি তো অনেকক্ষণ মশলা কষানোর পর এখন আমি ওই পুরিগুলা দিয়ে দিয়েছি এখন এগুলো অনেকক্ষণ কষাবো মশলার একদম স্মেল চলে যাওয়ার পর তারপর হালকা একটু পানি দেব সিদ্ধ হওয়ার জন্য পানিটা শুকিয়ে গেলেই পরে আবার একদম চড়চড়া করে নামিয়ে নেব তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন কেউ স্কিপ করবেন না আর ফুল ভিডিও ওয়াচ করার পর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আমি অনেক উৎসাহিত হই আমার অনেক ভালো লাগে নেক্সট টাইম ভিডিও দিতে আমার কাছে খুবই ভালো লাগে উৎসাহ পাই এক কথায় উৎসাহ পাই
সো প্লিজ আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং সুন্দর সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর কে কে বুড়ি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আমি তো এই ফার্স্ট টাইম খেয়েছি, খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ। এই আর এই যে রান্না করেছি এটা কিন্তু পুরোটা রান্না করিনি, আরও রয়ে গিয়েছে, আমি নেক্সট টাইম আবার রান্না করব। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন, তো আপনাদেরকে বলছি ফুল ভিডিও দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে নেক্সট টাইম আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে, অ্যান্ড দেন আপনাদের ইচ্ছে হলে সেটা দেখতে পারবেন। আর যদি ভালো না লাগে তাহলে কি আর করা, কিচ্ছু করার নেই, দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে। অ্যান্ড ইনশাআল্লাহ দেন আপনারা নিজে থেকেই আমার চ্যানেলটা একদিন সাবস্ক্রাইব করে দেবেন, সেটা আমার আর বলা লাগবে না। ওকে, ততদিন এইভাবেই দেখতে থাকুন কি আর করা। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া। তো এই দেখেন পানি দিয়েছিলাম, দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, অলরেডি একদম শুকিয়ে গেছে। তো আমি এইরকম আরও অনেকক্ষণ রাখবো, একদম চড়চড়া যখন হয়ে যাবে, ঝরঝরা চড়চড়া, তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিলে একটু ভালো হতো। আমি কাঁচামরিচটা দিতে একদমই মনে নাই, ভুলে গিয়েছিলাম, কিন্তু এরপরও খেতে ভীষণ মজা হয়েছে, ধনে পাতাটাও ফ্রেশ ছিল, সব কিছু মিলিয়ে খুবই মজা হয়েছে। আপনারা সবাই অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, খেতে তো পারবেন না তো বলবেন আর কি কেমন হয়েছে। আর এই তো দেখতে থাকেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই মজাদার, খুবই সুস্বাদু হয়েছে। আর এখন আমি একটু ফ্রুটস কেটে নিয়েছি, ফ্রুটস আমি কিছুই কাটিনি, বেশ দুটা অরেঞ্জ কেটেছি আর একটা অ্যাপল কাটেছি, বেশ আর কিছু কাটি নাই। তো আমার হাজবেন্ড আসবে এসে খাবে, তো সেই জন্য কেটে রেখেছি। আর ওই পাশে একটু বেবির জন্য ডিম পোস্ট করেছি, আজকে দু মাসে আমি আমার বেবিকে একটা ডিম পোস্ট করে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো।